फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राखी राय। तुम्हारा सबा केम आमी खूब भलो आची। आशा करी तुम्हारा सबाई भलो थको, सुस्थ थको और भलो भाव यूट्यूब काज करे जाओ। ठीक आछे, आमिओ सबार पाशे आछी। सबाई तुम्हारा आमार पाशे थेको। आमी सबे सबे शुरू करेछी और आमार चैनल तो मोटामुटी डगीदेर निये बेशी थाके, रान्ना बान्ना खूब एकटा थाके ना। হয়তো ডেইলি যা কিছু সংসারে রান্না করলাম, কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম থাকে। তো আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। ডগিদের স্নান করানো, তারপরে তারা কি কি স্নানের পরে কীরকম কীরকম ওরা অ্যাক্টিভিটি করে, বিশেষ করে পোকু। আজকে পোকুকে স্নান করাবো, দুজনকে একসাথে না। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কিছু রান্নাবান্নার রেসিপিও শেয়ার করব। রেসিপি না, মানে জাস্ট রান্নাবান্না করেছি, সেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে বা তোমরা যদি আমার চ্যানেল না দেখো, আমি কিন্তু একটু এগোতে পারবো না। আমার সঙ্গে থেকো, আর যারা পছন্দ করো তারাও থেকো, যারা অপছন্দ করো তারাও থেকো। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও লাইক বাটনটা প্রেস করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল করে দিও, তাহলে যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ওকে, শেরু এখন স্নান করে এলো। দেখুন কীরকম আমার গায়ের মধ্যে ওর গাটাকে নিয়ে কীরকম মুচছে। স্নান করার পরে খুব মজা পায়। আগে তো সারা ঘরে দৌড়াতো, এখন আর সেরকম দৌড়োদৌড়ি করে না, মুছছে বা চাদরে মুছছে। আমি কিন্তু টাবেল দিয়ে মুছিয়ে দিয়েছি বাথরুমে, যখন স্নান করবার পরে টাবেল দিয়ে ভালো করে মোছাবার পরে ও আবার ঘরে এসে চাদর দিয়ে পুরো বডি নিয়ে এরকম ওলট পালট করে। আগে পুরো ঘরে দৌড়াতো, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, পুরো দৌড়াতো। আজকে আর দৌড়ায়নি, ওই জন্য আপনাদের আর দেখাতে পারলাম না আজকে। এই যে গা মোছা হয়ে গেছে, এবারে এখন ওয়েট করছে, ও খাবে বলে এবার ওয়েট করছে, বসে রয়েছে চুপ করে। পিছনটা দেখুন কী সুন্দর উঁচু করে, দুটো পা, পেছনের পা দুটো কিন্তু উঁচু আছে, উঁচু করে ওরম বসে আছে। কখন খেতে দেবো? চাউমিন খাবে বলে বসে আছো? নিজের ভাত মাংস ছেড়ে চাউমিন খাবে? খাবে নাকি? না না, ওই যে আরেকজন এসছে, ওই যে আরেকজন ক্যামেরার মধ্যে মুখ দিচ্ছে। চাউমিন কেউ খায় নাকি? ডগিরা খায় নাকি? এ হচ্ছে হিংসুটি, এই যে এখানে যে এলো, এ হচ্ছে হিংসুটি। ওই ওই আমি বসে পোকোর সঙ্গে কথা বলছি, সেটা ওই যে যেই ও উঠে গেল, ও চলে গেল। আজকে প্রায় অনেক দিন পরে বানাচ্ছি চিকেন চাউমিন। গাজর দেব, পেঁয়াজ শাক দেব, পেঁয়াজ, এই যে কিউব করা যে পেঁয়াজটা দেখছো, এটা হচ্ছে চিলি চিকেনের, আর এইটাও দেব চিলি চিকেনে, মানে দুটোই ভাগ করে চাউমিনেও দেবো আবার চিলি চিকেনেও দেবো। এটা পেঁয়াজ শাক, আর এটা কিউব করে পেঁয়াজ কাটা, আর এখানে আছে রসুন কুচি, লঙ্কা কুচি আর গাজর, আর বিশেষ কিছু নেই, এটা দিয়েই বানাবো। আমার চিলি চিকেনটা রেডি, এই জাস্ট নামালাম, এইবারে চাউমিনটা বানাবো, চিকেন চাউমিন। একটু ডিমও দেবো,